আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? ওয়ালাইকুম আসসালাম, আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ভালো আছি। তোমাদের বাসা সবাই ভালো আছে? আমার বাসার সবাই ভালো আছে। আমরা গতদিন যে পড়াটা দিয়েছিলাম এইচডব্লিউ, সেটা কি শিখেছি? পনেরো অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। আমি আজকে আবার সেই পনেরো অধ্যায়ের পার্ট এক নিয়ে আলোচনা করব, কারণ আমাদের কিছু প্রশ্নের উত্তর লেখা বাকি ছিল। ঠিক আছে, তো আমরা দ্রুত আলোচনাটা সেরে আবার প্রশ্নের উত্তর গুলো লিখে ফেলবো। আচ্ছা, তাহলে আমি একটু আগের দিন যেটা পড়েছিলাম সেটা একটু যাচাই করে দেখি। আমরা যে ইন্টারভিউটা দিয়েছিলাম সবাই আমাকে, লুবনা শুনতে পাচ্ছো? বলতো ভাষা আন্দোলন কত সালে হয়েছিল? ১৯৫২ সালে হয়েছিল। আচ্ছা রাফা, তুমি কি বলতে পারবে পশ্চিম পাকিস্তানের সুযোগ সুবিধা? পশ্চিম পাকিস্তানের শিক্ষা, কর্মস্থান এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বেশি সুযোগ সুবিধা ভোগ করত। কর্মই স্থান না, কর্মসংস্থান। ঠিক আছে, কর্মসংস্থান এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বেশি সুযোগ সুবিধা ভোগ। আচ্ছা আয়শা, আয়শা আমাকে শুনতে পাচ্ছ? মোবাইলটা তোমার মনে হয় মোবাইলটা আনমিউট করো। জি ম্যাম। আয়শা বলো তো, পাকিস্তানিরা কোন ভাষাকে রাষ্ট্রভাষা করতে চেয়েছিল? উর্দুকে। পাকিস্তানিরা উর্দুকে রাষ্ট্রভাষা করতে চেয়েছিল। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমরা আমাদের আজকের আলোচনায় চলে যাই, মূল আলোচনায় চলে যাব, তা না হলে আজকে আবার আমরা লিখে শেষ করতে পারবো না। আমাকে ধরবেন না? হ্যাঁ বাবা, পরে ধরবো। আপনি তো আমাকে ধরলেন না। এরপরে ধরছি তোমাদের পড়াতে পড়াতেই আমি অনেক প্রশ্ন ধরতে পারবো। মেঘা গান গাচ্ছে নাকি? কে গান গাচ্ছে? মাইশা গান গাচ্ছে। আচ্ছা মাইশার কাছে আসছি, গান শুনবো। ধরো আজকে আমরা ঈদ লিখি, তারিখটা লিখে ফেলি। আজকে কত তারিখ? আজকে ৩০ তারিখ লিখে ফেলো। ৩০/৯/২০২০ অধ্যায় পনেরো। কলম ধরো তুই। শহীদদের নাম জানতে পারবো, আমরা কিভাবে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি সেটা জানতে পারবো, ভাষা আন্দোলনের গুরুত্ব বা তাৎপর্য কি সেটাও জানতে পারবো। তাহলে তোমরা তোমাদের বইয়ের পেজ নাম্বার ৭৪ বের করো। বের করেছি, দেখো অধ্যায় ১৫ আমাদের বের করা আছে। আমাদের মুক্তিযুদ্ধ কত সালে হয়েছিল? ১৯৫২। আমি তো বলেছি আমাদের মুক্তিযুদ্ধ কত সালে হয়েছিল? ১৯৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল। আগে প্রশ্নটা ভালো করে
শুনবে তারপরে তো উত্তর দিবে। হ্যাঁ, আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল 1971 সালে, আর এই মুক্তিযুদ্ধের পিছনে যে অবদান রয়েছে ভাষা আন্দোলনের সেই সম্পর্কে আমরা কিন্তু আলোচনা করব। মুক্তিযুদ্ধের পিছনে ভাষা আন্দোলনের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তো আমরা প্রথম প্রতিবাদ ছিল পাকিস্তানিদের বিরুদ্ধে, পাকিস্তানি শাসকের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ হলো ভাষা আন্দোলন। এই ভাষা আন্দোলন আমাদের মুক্তিযুদ্ধের মূল প্রেরণা শক্তি ছিল। ভাষার জন্য যে আন্দোলন হয়েছিল তাকে বলে ভাষা আন্দোলন। 1952 সালে ভাষার জন্য যে আন্দোলন হয়েছিল তাকে ভাষা আন্দোলন বলে। তার বাসা থেকে শব্দ হচ্ছে, সে তার মোবাইলটা মিউট করো। এখনো শব্দ হচ্ছে, মিউট করো বাবা। 1947 সালে ভারত ও পাকিস্তান ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। 1947 সালে দুইটা দেশ স্বাধীন হয়। কোন দুইটা দেশ স্বাধীন হয় বলো তো? ভারত ও পাকিস্তান। ভারত ও পাকিস্তান, ভারত ও পাকিস্তান 1947 সালে স্বাধীনতা লাভ করে। ভারত ও পাকিস্তান কত সালে স্বাধীনতা লাভ করে? 1947 সালে ভারত ও পাকিস্তান কাদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে বলো তো? ব্রিটিশদের কাছ থেকে। তোমরা তোমাদের বইয়ের দিকে তাকাও অথবা স্ক্রিনের দিকে তাকাও। 1947 সালে ভারত ও পাকিস্তান ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। ব্রিটিশদের নিচে আন্ডারলাইন করো। ব্রিটিশদের নিচে? হ্যাঁ, ব্রিটিশদের নিচে আন্ডারলাইন করো। করেছি ম্যাম। আচ্ছা, এবার বলো তো, ভারত ও পাকিস্তান কাদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে? মিস, ভারত ও পাকিস্তান ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। ব্রিটিশদের কাছ থেকে। ব্রিটিশদের কাছ থেকে। এবার 1947 সালের নিচে আন্ডারলাইন করো। 1947 সালের নিচে আন্ডারলাইন করো। মিস, করেছি। আচ্ছা, এবারে প্রশ্ন হচ্ছে ভারত ও পাকিস্তান সালের নিচেও কি দাগ দেবো? হ্যাঁ, সালের নিচেও দাগ দাও। এবারে প্রশ্ন হচ্ছে ভারত ও পাকিস্তান কত সালে স্বাধীনতা লাভ করে? 1947 সালে। এবার ভারত ও পাকিস্তানের নিচে আন্ডারলাইন করো। এবারে প্রশ্ন হচ্ছে 1947 সালে কোন দুইটি দেশ স্বাধীনতা লাভ করেছে? লাইনটার দিকে তাকাও। পাকিস্তানের দুইটি ভাগ ছিল। পাকিস্তানের কয়টি ভাগ ছিল? দুইটির নিচে দাগ দিয়ে দাও না। পাকিস্তানের দুইটি ভাগ ছিল, অর্থাৎ দুইটা অংশ ছিল। পাকিস্তানের কয়টা অংশ ছিল? দুইটি অংশ ছিল। সেই দুইটি অংশ কি কি ছিল এবার আমরা দেখব। সেই দুইটি অংশ ছিল পূর্ব পাকিস্তান, আরেকটা হলো পশ্চিম পাকিস্তান। আচ্ছা, পাকিস্তানের কয়টি অংশ ছিল? দুইটি। একটা পূর্ব পাকিস্তান, আরেকটা পশ্চিম পাকিস্তান। রাজধানী ছিল পশ্চিম পাকিস্তান। ঠিক আছে, আমাদের রাজধানী কোথায় বলো তো? বাংলাদেশের রাজধানী ঢাকা। ঢাকায়। তো তখন পাকিস্তানের রাজধানী ছিল
পশ্চিম পাকিস্তানে, অর্থাৎ 1971 সালের আগে আমাদের যে আমরা ছিলাম কি, আমাদের বাংলাদেশের নাম ছিল কি তখন? পূর্ব পাকিস্তান। এই পূর্ব পাকিস্তানের রাজধানী ছিল পশ্চিম পাকিস্তানে। আর তাই পশ্চিম পাকিস্তানিরা, তোমরা এই পশ্চিমের এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দাও, পশ্চিম পাকিস্তানিরা শিক্ষা, কর্মসংস্থান এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বেশি সুযোগ সুবিধা ভোগ করত। এই করতর ওখানে ফার্স্ট ব্র্যাকেটটা শেষ দিয়ে দাও। ম্যাম দিয়েছি, মিস দিয়েছি। তাহলে তোমাকে যদি প্রশ্ন করি, পশ্চিম পাকিস্তানিরা কোন কোন ক্ষেত্রে বেশি সুযোগ সুবিধা ভোগ করত? তারপরে দেখো, পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে বাঙালিদের দিয়ে দেওয়ার চেষ্টা করে এবং ব্যবসা বাড়ি এই উর্দু নিজে দাগ দিয়ে এই উর্দু দিয়ে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী মিস কোথায় এই যে উর্দু উর্দু শব্দটির নিচে পাকিস্তানিরা কোন ভাষাকে রাষ্ট্রভাষা করে দিয়েছিল? উর্দু ভাষাকে। আচ্ছা, এর পরের লাইনটা দেখো, যখন উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা করতে চেয়েছিল উর্দু, তখন 1952 সালের 21শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ঢাকার রাজপথে মিছিল বের হয়। কত তারিখে মিছিল বের হয়েছিল? 1952 সালের 21শে ফেব্রুয়ারি এটা মনে রাখবে সবাই। হ্যাঁ, পুলিশ সেই মিছিলে গুলি বর্ষণ করে আর সেই গুলিতে মারা যায় রফিক, সালাম, আচ্ছা এবার তোমরা এই যে রফিক, সালাম, জব্বার, বরকত, শফিউর এদের নামের নিচে আন্ডারলাইন করো। আচ্ছা, এই যে যারা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন বা শহীদ হয়েছেন তাদের আমরা কি বলি? হ্যাঁ, ভাষা শহীদ বলি। ভাষা শহীদদের স্মরণে ঢাকায় শহীদ মিনার গড়ে তোলা হয়। এই ঢাকার নিচে আন্ডারলাইন করো। এই যে ঢাকা, ভাষা শহীদদের স্মরণে কোথায় শহীদ মিনার গড়ে তোলা হয়? হ্যাঁ, তোমাকে যদি প্রশ্ন করা হয় ভাষা শহীদদের স্মরণে সাভারে না ঢাকায় শহীদ মিনার গড়ে তোলা হয়, তাহলে কি লিখবে? ঢাকায়। হ্যাঁ, এটা আসতে পারে পরীক্ষায়, ঠিক আছে? মন দিয়ে পড়ো। এরপরে দেখো, এছাড়া অনেক শিক্ষা প্রতিষ্ঠানেও ছোট ছোট শহীদ মিনার গড়ে তোলা হয়েছে। প্রতি বছর 21শে ফেব্রুয়ারি আমরা শহীদ দিবস হিসেবে আমরা কিভাবে এই দিবসটা পালন করি? আমরা এই দিনে খুব ভোরে খালি পায়ে ফুল হাতে শহীদ মিনারে যাই এবং শহীদদের শ্রদ্ধা জানাই, ঠিক আছে? এই সময় আমরা একটা গানও গাই। তোমরা কি সেই গানটা কি গান গাই আমরা মনে আছে? সবাই যায় এবং আমাদের মাইকেও কিন্তু এই গানটাই সবসময় বাজতে থাকে সেদিন। আমরা শহীদ দিবস হিসেবে পালন করি। আচ্ছা, মাতৃভাষার মর্যাদাকে ধরে রাখার জন্য প্রতি বছর বিশ্বজুড়ে দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়, ঠিক আছে? আমরা এর পরের পেজে যাই।
পশ্চিম পাকিস্তানিরা কি কি সুযোগ সুবিধা ভোগ করত আমরা একটু আগেই জেনেছি। পশ্চিম পাকিস্তানিরা কোন ভাষাকে রাষ্ট্রভাষা হিসাবে চালু করতে চেয়েছিল? ভাষা আন্দোলনে কারা শহীদ হয়েছিলেন, নাম বলতে পারবে? অনেকে শহীদ হন। আচ্ছা, সেখানে রফি, সালাম, জব্বার, বরকত, শফিউর সহ অনেকেই শহীদ হন। এই যে আমরা একটু আগেই বললাম দিনটিকে কিভাবে স্মরণ করা হয়, মনে আছে? এই দিনে আমরা খালি পায়ে নিবেদন করি। আচ্ছা, যদি কেউ, আমি স্ক্রিন শেয়ার দিয়েছি, কেউ নিলে নিয়ে নাও। আজকে আমরা নতুন আরো কিছু প্রশ্নের উত্তর শিখবো। ম্যাম, এগুলো কি লিখবো? হ্যাঁ, লিখবে। আজকে যে প্রশ্নগুলো আমাদের লেখার কথা ছিল, 3 এবং 4, 3 এবং 4 লিখে ফেলো দ্রুত। আমাদের 3 নম্বর প্রশ্ন, আমরা কিভাবে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি? উত্তর, প্রতি বছর 21শে ফেব্রুয়ারিতে খুব ভোরে আমরা খালি পায়ে ফুল হাতে শহীদ মিনারে যাই এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। আমরা কিভাবে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি? প্রতি বছর 21শে ফেব্রুয়ারিতে খুব ভোরে আমরা খালি পায়ে ফুল হাতে শহীদ মিনারে যাই এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। এছাড়াও আমরা কি করি এই দিনে? এই দিনে আমাদের স্কুলেও তো অনুষ্ঠান হয়, তাই না? ছবি আঁকা অনুষ্ঠান হয়, আলোচনা সভা হয়, কবিতা আবৃত্তি হয়, তাই না? তাদের জন্য অনেক গান করা হয়। 4 নম্বর প্রশ্ন, ম্যাম নাচ গান হয়? ম্যাম নাচ গান এই দিনে নাচ গান হয় না। এরপরে দেখো 4 নম্বর প্রশ্ন, ভাষা আন্দোলনের 2টি গুরুত্ব লেখো। উত্তর, ভাষা আন্দোলনের 2টি গুরুত্ব হলো, এই আন্দোলনের ফলে মানুষ তাদের অধিকার সম্পর্কে সচেতন হয়। 2 নম্বর পয়েন্ট, ভাষা বাঙালিদের মধ্যে ঐক্য ও স্বাধীনতার চেতনা গড়ে তোলে। এই 1952 সালের পরে যে আন্দোলনগুলো হয়েছে, সেই আন্দোলনগুলো মানুষ কিন্তু এই ভাষা আন্দোলন থেকেই তার প্রেরণা পেয়েছে এবং পরবর্তী যে আন্দোলনগুলো করেছে সব আন্দোলনগুলোতেই তারা জয়ী হতে পেরেছে। যেমন 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচন হয়েছিল, সেই যুক্তফ্রন্ট নির্বাচনেও আমাদের আওয়ামী লীগের নেতৃত্বে যুক্তফ্রন্ট জয়লাভ করে। তারপর 1966 সালে 6 দফা আন্দোলন হয়েছিল, 1969-এর গণঅভ্যুত্থান হয়েছিল, 1970 সালে নির্বাচন হয়েছিল এবং সেই নির্বাচনেও আওয়ামী লীগ জয়লাভ করেছিল। তারপরে 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল আর সেই মুক্তিযুদ্ধের মাধ্যমেই আমরা স্বাধীনতা লাভ করি। প্রশ্নের উত্তর কিন্তু বড় না, ছোট ছোট, তাই না? আয়েশা, কত নম্বর লেখো? ম্যাম, এই অধে বড় প্রশ্ন নাই। আছে বাবা, আছে, এই এই পার্টে নাই, পরের পার্টে দিব।
আচ্ছা ঠিক আছে, যাদের হয়নি তারা একটু লিখুক, যে তাদের জন্য একটু সময় দিই। মিস লিখা শেষ। ম্যাম আমি ড্রয়িং দিতাম। এসার লেখা শেষ ম্যাম? হ্যাঁ আপনি কি রেকর্ড কি স্যার মানে ইউটিউবে সার্চ দেন? আমি তো দেখছি দিব, তো আজকেরটা তো দিব। মিস আপনার আগেরটাও দেখেছে। আচ্ছা মিস আজকে চেষ্টা করছেন, ওটা কি ছেড়ে দেবেন? ম্যাম কি দিয়ে সার্চ দিব এখন বলা যাবে না। আমাদের স্কুলের যেমন রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ না, তার প্রত্যেকটা অক্ষর নিবে ঠিক আছে, প্রত্যেকটা প্রথম অক্ষর আর টি এল এস সি স্কুল এন্ড কলেজ দিয়ে সার্চ দিলেই তো চলে আসে বাবা। তুমি স্কুলের নাম লিখে সার্চ দিবে চলে আসবে। বড় আপুকে বলবে, তুমি তো ছোট মানুষ তুমি তো নাও পারতে পারো, বড় আপুকে বলবে দিয়ে দেবে। হ্যাঁ আমাকে শুনতে পাচ্ছ আমাদের এই দুইটা প্রশ্নের উত্তর লেখা শেষ। হ্যাঁ মি বাবা ফোন দিয়েছে, মামা কত নিয়ে যাও না। মিস লেখা শেষ। আচ্ছা আমরা কি গতদিন সবাই লিখেছিলাম? মিস লেখা শেষ। গতদিন গতদিনের পড়াটা যদি যদি কেউ স্ক্রিন শেয়ারে নিতে চাও তাহলে কিন্তু নিয়ে নিতে পারো, আমি এই যে দিলাম এখন এক এবং দুই। আমরা এখন এই স্টেপটা নিই। জিন অল্প কথায় উত্তর ও পঁচাত্তর থেকে চার, অল্প কথায় উত্তর এক থেকে চার, আমরা যে চারটা প্রশ্নের উত্তর শিখেছি অল্প কথায় উত্তর এক থেকে চার এবং 75 পৃষ্ঠার প্রশ্ন উত্তর গুলো শিখবো, কারণ এখান থেকে আমাদের নোট ব্যাক দিয়ে প্রশ্ন আসতে পারে। জি বলো। আমি তো ড্রয়িং করছি দেখবেন, উঁচু করো। আচ্ছা পরে দেখবো ঠিক আছে, আমি স্ক্রিনশেয়ারটা বন্ধ করে দিয়ে তখন দেখবো। হ্যাঁ আমরা কি হোমওয়ার্ক লিখতে পেরেছি? হ্যাঁ লিখতে পেরেছি। আচ্ছা চার নাম্বারটা কে লিখতে পারো নাই লিখে নাও।
উত্তর এবং 75 পেজের প্রশ্নগুলো শিখবে। এই যে আমরা যে অল্প কথায় উত্তরগুলো শিখলাম চারটা অল্প কথায় উত্তর এবং 75 পেজের যে প্রশ্নগুলো শিখেছি সেগুলোর উত্তর শিখবে। লেখা শেষ? না ম্যাম। বলো, এরপরে তো আমি আরো কিছু প্রশ্ন ধরবো, মূল্যায়নের জন্য প্রশ্ন ধরবো। না, মূল্যায়নের প্রশ্ন আজকে আমি লিখিনি, আজকে লিখি নাই, আমি মুখে মুখেই ধরবো, ঠিক আছে? আচ্ছা মি। লেখা শেষ হয়নি? জি মিস। নাজিফা, তোমার লেখা শেষ হয়নি বাবা? শেষ করো, আমাদের তো সময় নেই, আরো কিছু বিষয় আছে আলোচনা করবো। তাহলে আমি স্ক্রিন শেয়ারটা বন্ধ করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এই যে যাদের যাদের ভিডিওটা অফ করে রেখেছো তারা অন করো। মেহরিন, তারপরে মেঘা, নিশা, তানজু, শাম্মি, ভিডিওটা অফ করে রেখেছো কেন? অন করো। মিস, এই যে আমি এঁকেছি। মনীষা, তাবাসুম, শাম্মি, ঈশা, তানজুম, ভিডিওটা অন করো। আচ্ছা, ছবি এঁকেছে হলো কে? রাফা? না মিস, আমি প্রত্যাশা। প্রত্যাশা, তোর রাফার নামের ওখানে মিস আমিও এঁকেছি। প্রত্যাশা, হ্যাঁ সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। প্রত্যাশা হয়ে গেছে, রাফা হয়ে গেছে, দুইজনই দেখাচ্ছে ছবি। আচ্ছা, থ্যাংক ইউ। আজকে বুশরা আনেনি ছবি? আচ্ছা, আমরা যে বিষয়টা এখন আমি বলতে চেয়েছিলাম তোমাদের সেটা হলো আমরা যে সেই ভাষা আন্দোলন নিয়েই আলোচনা করব। কারণ এই যে মাতৃভাষা, এই মাতৃভাষার মাধ্যমেই আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি, আমরা আমাদের আনন্দ, বেদনা, সুখ দুঃখ, ভালোবাসার কথা ব্যক্ত করি, তাই না? এই ভাষার মাধ্যমে কেউ যদি দেশ ছেড়ে বিদেশে চলে যায় বা বিদেশেও অবস্থান করে, তবুও সে তার মাতৃভাষাকে বুঝতে পারে না। শিক্ষার্থীরা, 21শে ফেব্রুয়ারি আমরা যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করি তার পিছনে রয়েছে কানাডা প্রবাসী কয়েকজন তরুণ বাঙালির মাতৃভাষার প্রতি অসীম ভালোবাসার প্রমাণ। তারাই প্রথম জাতিসংঘের কাছে মাতৃভাষার মর্যাদা ধরে রাখার জন্য 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তাব রাখে। পরবর্তীতে তাদের উদ্যোগে ও বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের কূটনৈতিক তৎপরতায় ইউনেস্কো 1999 সালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে। আসসালামু আলাইকুম। আজকে তোমাদের কাছে আমার প্রত্যাশা হলো আমরা কি করব, আমাদের মাতৃভাষাকে ভালোবাসবো, আমাদের ইতিহাস ও সংস্কৃতিকে ভালোবাসবো। এটাই হলো আমার প্রত্যাশা, ঠিক আছে? ওকে মিস। আমরা দেশকে ভালোবাসবো, কোনো অন্যায় বা দুর্নীতির আশ্রয় নেব না, এই প্রত্যাশা রেখে আজকে আমি আমার ক্লাসটা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।
আসসালামু আলাইকুম সবাই আমরা পড়ালেখা করবো।